আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মোহাম্মদ মুখলিস রহমান, পিএসসি সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। প্রথমে জানাই, নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে যে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যা থেকে আজকের পাঠ আমি উপস্থাপন করেছি। বোর্ডের মাঝে রুট টু, রুট থ্রি, রুট ফাইভ, রুট এলিভেন, ড ইত্যাদি একটি অমূলত সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠের মাধ্যমে আমি যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ যে একটি প্রমাণ সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি, তাহলে বাকি প্রমাণও একই ধারাবাহিকতায় আমরা সম্পন্ন করতে পারব। তাই তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে আহ্বান করছি ক্লাসটি সুন্দর করে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে যে রুট টু, রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন, রুট ইলেভেন, ডট একটি অমূলত সংখ্যা, তো এর মাঝ থেকে আমি একটি সংখ্যা এখানে লিখেছি যে দেখাও যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুট টু তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ মাঝে আছে, রুট থ্রির বাড়ি কাজ দেওয়া আছে। আমি এই অংশটুকু আমি তোমাদের করার জন্য এই অনলাইন ক্লাসে উপস্থাপন করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এখান থেকে আমি সলিউশন করছি যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা, তাহলে এখানে যেহেতু রুট ফাইভ আছে, তাই শুধু ফাইভ সংখ্যাটা আমি এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরের যে পূর্ণ সংখ্যা হয় এমন একটি সংখ্যা নিতে হবে, যেমন আমরা নিই নাইন, এবং তার পূর্বে একটি পূর্ণ সংখ্যা নিলাম আমরা কত, ফোর। এখন আমরা যদি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যদি বড় ছোট নির্ণয় করি, তাহলে বড় নাইনের ফাইভ এর চেয়ে নাইন বড়, আর ফোরের চেয়ে কত আমাদের ফাইভ বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বর্গমূল চিহ্ন দিই, রুট ফোর লেস দেন রুট ফাইভ লেস দেন রুট নাইন। এখন তার বর্গমূল করি আমরা টু, এখন আমরা কত রুট ফাইভ রয়ে গেল, এখন আমরা পেয়েছি কত আমরা থ্রি। তাহলে আমাদের এক থেকে আমরা প্রমাণ করতে পারি যে রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয়, রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয়, এটা আমরা কি করতে পারছি, প্রমাণ করতে পারছি যে রুট ফাইভ কি আমাদের পূর্ণ সংখ্যা নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব আমরা এখন লিখতে পারি যে অতএব রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয়। অতএব সুতরাং রুট ফাইভ টু অপেক্ষা বড়, টু অপেক্ষা বড় এবং থ্রি অপেক্ষা ছোট, অপেক্ষা ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এখানে বড় ছোট নির্ধারণ করেছি, এতে কি আমরা বুঝতে পারি যে রুট ফাইভ হবে টু এর চেয়ে বড়, থ্রি এর চেয়ে ছোট। তাই আমরা দেখলাম যে রুট ফাইভ টু অপেক্ষা বড়, থ্রি অপেক্ষা ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে রুট ফাইভ মূলদ এবং অমূলদ সংখ্যা হতে পারে, সুতরাং রুট ফাইভ মূলদ বা অমূলদ সংখ্যা
হতে পারে। যদি রুট ফাইভ মূলদ সংখ্যা হয় তবে দড়ি রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে যেখানে পি কিউ পরস্পর পরস্পর সহমৌলিক মৌলিক পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান, এই অংশটুকু আমরা লিখতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহমৌলিক সংখ্যা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি, তবু এখানে আমি উপস্থাপন করছি যে সহমৌলিক সংখ্যা হল দুই বা ততোধিক সংখ্যার গুণন যদি এক হয় তাহলে সেই সংখ্যাটি আমাদের সহমৌলিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যা হল যে সংখ্যা আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি করতে পারি, স্বাভাবিক সংখ্যা বলতে পারি। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারি। তাই স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের এক, এবং সবচেয়ে বৃহৎ সংখ্যা অসীম, আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমরা ধরতে পারি এক, স্বাভাবিক সংখ্যার মাঝে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে দরকার লিখেছি যে রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক এবং স্বাভাবিক সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান। তো এখানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষ দিয়ে আমরা বর্গ করি তার হোল স্কোয়ার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। এখানে আমরা স্কোয়ার রুট এখানে লিখে থাকবো ফাইভ, এখানে থাকবো আমাদের পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশটুকু এখানে আমি আবার লিখছি যে উভয় পক্ষ দিয়ে কিউ দ্বারা গুণ করি তাহলে ফাইভ কিউ ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই কিউ, এর নিচে যে আমাদের কিউ স্কোয়ার আছে, এখানে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার আমরা লিখতে পারি কিউ ইনটু কিউ, যে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইভ কিউ ইকুয়াল টু এই কিউ কিউ কারা পি স্কোয়ার বাই কিউ, এখানে ফাইভ কিউ আমাদের পূর্ণ সংখ্যা, এখানে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা দেখতে পারি যে ফাইভ কিউ পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না, অর্থাৎ আমরা দিতে পারি যে ফাইভ কিউ গ্রেটার দেন পি স্কোয়ার বাই কিউ। আবার যে সংখ্যাটা আমরা ধরেছিলাম যে রুট ফাইভ
p by q r সমান হতে পারে না, অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি রুট ফাইভ ডাজ নট পি বাই কিউ। অতএব আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা, এটি সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু আমি আবার বোঝানোর চেষ্টা করছি যে দেখাও যে রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু রুট ফাইভ এখানে আছে, ফাইভ সংখ্যাটা আমি প্রথম দেখেছি, ফাইভের পরে যে বর্গমূল সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লেখার কথা নাই, তার পূর্বের যে সংখ্যাটা আছে সেটা ফোর। ইমিডিয়েটলি আগের এবং পরের সংখ্যাটি আমরা দেখেছি, পূর্ণ সংখ্যা যে হয় পূর্ণবর্গ সংখ্যা যে হয়, তাহলে বর্গমূল চিহ্ন দিলে আমরা উভয় পক্ষে দেওয়ার পর আমরা যে রুট ফোর আছে তার মান আমরা পেয়েছি কত, টু। আর রুটের ফাইভ আমরা মান পাইনি, রুট থ্রি মান পেয়েছি আমরা কত, থ্রি। তাই গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে টু এর চেয়ে রুট ফাইভ বড়, আবার থ্রি এর চেয়ে কি রুট ফাইভ ছোট। তা এই যে আমাদের যে রুট ফাইভ সংখ্যাটা আছে এটা আমাদের কি পূর্ণ সংখ্যা নয়, আমরা দেখতে পাবো অতএব রুট ফাইভ কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে এইটুকু থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রুট ফাইভ টু অপেক্ষা বড়, টু অপেক্ষা বড়, থ্রি অপেক্ষা ছোট, থ্রি অপেক্ষা কি ছোট। তাহলে যদি এখন ধরি আমরা যে রুট ফাইভ মূলত অমূলদ সংখ্যা হতে পারে, মূলত হতে পারে অমূলদ হতে পারে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা যে শর্ত চেয়েছে দেখাও যে রুটটি একটি অমূলদ সংখ্যা, তাহলে আমাদের শর্ত পূরণ হবে। তাই আমি এখানে উপস্থাপন করতে যাচ্ছি যে যদি রুট ফাইভ মূলদ সংখ্যা হয় তবে ধরি রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে পি কিউ পরস্পর সহমিলে এবং স্বাভাবিক সংখ্যা কিউ গ্রেটার দেন ওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন সহমৌলিক এবং স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি, পূর্বের পাঠে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়ক যদি কি হয় ওয়ান হয় তাহলে আমরা কি বলবো পরস্পর সহমৌলিক, এবং স্বাভাবিক সংখ্যা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যায় আমাদের ধনাত্মক সংখ্যায় আমাদের কি স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হিসেবে আমাদের ওয়ান, এবং আমাদের সবচেয়ে বৃহৎ স্বাভাবিক সংখ্যা হিসেবে আমাদের অসীম, আর শেষ নেই। তাই আমরা এখন তাদের যদি আমরা স্বাভাবিক সংখ্যার যদি বড় স্বাভাবিক সংখ্যা লেখা শুরু করি, তাহলে এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত লিখলে কি এর শেষ হবে না, তাই বড় স্বাভাবিক সংখ্যা বলতে কিছু নেই, এই কারণে আমরা অসীম দিয়েছি। তারপরে আমরা দেখেছি যে যেহেতু এখানে রুট ফাইভ আছে তা আমরা উভয় পক্ষে কি করলাম বর্গ করলাম, বর্গ করার পর স্কোয়ার রুটে কারণ কোথায় আমাদের ফাইভ স্কোয়ার বাই কিউ। এখন আমরা উভয় পক্ষে কিউ দ্বারা কি করি গুণ করি, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করার পর আর যেহেতু এখানে নিচে আমাদের কিউ স্কোয়ার আছে তাহলে দেখতে পারি কিউ ইন্টু কিউ, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইভ কিউ ইকুয়াল টু কত আমাদের পি স্কোয়ার বাই কিউ থাকে, তাহলে ফাইভ কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ এখানে উল্লেখ করা হয়েছে, আমরা গাণিতিকভাবে এইটুকু বিশ্লেষণ করে পেয়েছি, কিন্তু আসলে ফাইভ কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ নয়। এইটা এখানে দেওয়া হয়েছে যে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, যেহেতু তাদের উৎপাদক বা সাধারণ গুণনীয়ক আমাদের এক, সেই সংকলনপাতে পি স্কোয়ার পি কিউ আমাদের সহমৌলিক। তো আমরা লিখতে পারি যে ফাইভ কিউ পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না, অর্থাৎ ফাইভ কিউ ডাজ নট পি স্কোয়ার বাই কিউ। তো আবার আমরা লিখতে পারি যে পূর্বের সেই সংখ্যা লিখেছিলাম রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে এটাও কি হতে না রুট ফাইভ
p by q এর সমান হতে পারে না অর্থাৎ আমরা লিখতে পারি যে 5q does not p by q এতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যে গাণিতিক ভাবে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে √5 একটি অবলুদ্ধ সংখ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর ধারাবাহিকতা এখন যদি আমরা √11 এর চিন্তা করি তাহলে কি হয় তোমরা প্রমাণ করে দেখতে পারবা এই অংশটুকু আমি এখানে আবার তোমাদের সামনে উপস্থাপন করছি √11 যেহেতু আছে আমরা শুধু এলিভেন লিখি এর পরের বর্গমূল সংখ্যাটা কি হবে আমরা দেখি যে পরের বর্গমূল সংখ্যা হইছে আমাদের কত 16 এর পূর্বের বর্গমূল সংখ্যা হইছে আমাদের কত 9 বৃহৎ এবং ক্ষুদ্রতম যে সংখ্যাটা আছে এটা আমরা নির্ধারণ করি তাহলে এলিভেন এর চেয়ে 16 এখানে বড় 9 এর চেয়ে 11 বড় এরপর যদি আমরা বর্গমূল চিহ্ন দিই তাহলে √9 less than √11 less than √16 তাহলে আমরা বর্গমূল পাবো 3 আর এখানে পাবো √11 আর এখানে 4 4 কত 0 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে যেহেতু √11 কথা বলেছে তার পূর্বের বর্গমূল সংখ্যা হইছে আমাদের 9 এবং পরের বর্গমূল সংখ্যা হইছে আমাদের ইমিডিয়েটলি যে পরের সংখ্যাটা আছে সেটা হইছে আমাদের কত 16 তাহলে আমরা এই √11 এই সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত আমরা নিতে পারি যে √11 যে আছে জি এর চেয়ে বড় 4 এর চেয়ে ছোট এখানে খালি এই কথাটাই এখানে চেঞ্জ হবে যে এই কথাটা হবে এখানে যে √11 2 এর অপেক্ষা বড় 3 অপেক্ষা ছোট লিখেছি কিন্তু এখানে হবে √11 3 অপেক্ষা বড় 4 অপেক্ষা ছোট আর বাকি যা আছে তাই আমরা একই থাকি তাই এটুকু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আবার চেষ্টা করছি তাই এখানে আমি রুট দেই √11 আর এখানে লিখব √11 3 অপেক্ষা বড় 4 অপেক্ষা ছোট এই অংশ থেকে আমরা দিতে পারি এই অংশটুকু থেকে আমরা নিতে পারি যে √11 পূর্ণ সংখ্যা নয় তাহলে √11 3 অপেক্ষা বড় 4 অপেক্ষা ছোট তাহলে আমরা এখানে লিখতে পারি যে √11 মূলদ বা অবলুদ্ধ সংখ্যা হতে পারে মূলদ বা অবলুদ্ধ সংখ্যা হতে পারে যদি √11 মূলদ সংখ্যা হয় তবে দড়ি √11 p by q যেখানে p q পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা q greater than যে স্বাভাবিক সংখ্যা q greater than 1 এই সংখ্যাটুকু আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উভয় পক্ষে যদি আমরা এখানে কি বর্গ করি তাহলে এখানে লিখতে পারি এলিভেন তাহলে এল পি স্কয়ার বাই কিউ এই উভয় পক্ষে বর্গ করে পাই তো এখানে আমাদের থাকতে যে রুটে স্কয়ারে যে কাটা যায় তাহলে এলিভেন পি স্কয়ার বাই কিউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরে এখন আমরা লিখতে পারি এলিভেন কি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে পাই এখন আমরা লিখতে পারি কত এলিভেন এলিভেন এখানে লিখতে পারি পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি 5 এর জায়গা কিউ আর এখানে লিখতে পারি আমরা কত 5 এর জায়গা 11 এখানে লিখতে পারি 5 এর জায়গা 11 এখানে আমরা লিখতে পারি কত √11 √11 তাহলে এখানে লিখতে পারি √11 এখানে লিখতে পারি আমরা √11 দেখো কত সোজা আমাদের প্রক্রিয়াটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা যে প্রথম যে অঙ্কটা করেছিলাম যে √5 একটি অবলুদ্ধ সংখ্যা এর ধারাবাহিকতায় √11 যে একটি অবলুদ্ধ সংখ্যা এটা আমরা কি করছি গাণিতিক ভাবে বিশ্লেষণ করে আমরা প্রমাণ করতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি আবার আমি বোঝানোর চেষ্টা করছি অতএব √5 যে আমরা অবলুদ্ধ সংখ্যা ছিল বা পূর্ণ সংখ্যা ছিল না এই ধরনের আমরা প্রমাণ করতে পেরেছি তেমন অনুরূপভাবে আমরা √11 যে একটি পূর্ণ সংখ্যা নয় এর আমরা কি গাণিতিক ভাবে বিশ্লেষণ করে আমরা প্রমাণ দিয়েছি এই অংশটুকু আমি আবার বোঝানোর চেষ্টা করছি তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে যে √11 3 অপেক্ষা বড় 4 অপেক্ষা ছোট তাহলে √11 মূলদ বা অবলুদ্ধ সংখ্যা হতে পারে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি রুট এলিভেন মূল সংখ্যা হয় তবে ধরি রুট এলিভেন ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমরা এখানে পাই রুট এলিভেন তার হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা স্কোয়ার রুট যদি বাদ দিই তাহলে থাকে আমাদের এলিভেন পি স্কোয়ার বাই কিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন উভয় পক্ষে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে আমরা পাই এলিভেন কিউ ইকুয়াল টু পি স্কোয়ার ইন্টু কিউ, আর কিউ স্কোয়ার আমরা লিখতে পারি কিউ ইন্টু কিউ, তাহলে কিউ আর ইকুয়াল টু কাটা যায় তাহলে পি স্কোয়ার বাই কিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এলিভেন কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ এই দুটা কি মান তারা কি সমান নয়, তাহলে আমরা দেখতে পারি যে এখানে এলিভেন কিউ পূর্ণ সংখ্যা এবং কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এলিভেন কিউ পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না, অর্থাৎ এলিভেন কিউ ডাজ নট পি স্কোয়ার বাই কিউ। একইভাবে যে সংখ্যাটা আমরা প্রথম ধরেছিলাম যে রুট এলিভেন ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে রুট এলিভেন পি বাই কিউরও কি হতে পারে না, সমান হতে পারে না। অতএব আমরা লিখতে পারি যে রুট এলিভেন ডাজ নট পি বাই কিউ, তাহলে আমরা লিখতে পারি যে রুট এলিভেন একটি কি অমূলত সংখ্যা। তাহলে আমরা প্রত্যেকটা টপিকসেই আমরা কি করতে পারবো একই ধারাবাহিকতায় সম্পন্ন করতে পারবো। আর যদি এখানে আমরা ওয়ান হয়, ওয়ান এর যে এখানে টু আছে, যদি আমরা এর পূর্বের যে বর্গমূল সংখ্যা হবে আমাদের ওয়ান, এর পরের যে বর্গমূল সংখ্যা হবে আমাদের কত ফোর, তাহলে একই ধারাবাহিকতা আমরা কি লিখবো, এখানে প্রথমে টু দিব পরে ওয়ান দিব এবারে ফোর দিব, একই ধারাবাহিকতায় আমরা কি করতে পারবো সব যে সংখ্যাগুলি আছে। আমি এখানে আরো দিয়েছি যে আরো সংখ্যা আমাদের থাকতে পারে আছে, তাহলে একই ধারাবাহিকতা যত সংখ্যায় থাক না কেন এইভাবে আমরা কি করব সবগুলি আমরা যে সংখ্যাগুলি থাকবে যে রুট থ্রি রুট টু রুট সেভেন যে আছে একই ধারাবাহিকতায় আমরা কি করব যে একটি অমূলদ সংখ্যা আমরা সলিউশন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই শেষ। তোমাদেরকে এই ক্লাসগুলি সম্পূর্ণভাবে দেখার জন্য আহ্বান রেখে আমার অন্য ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।